হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। ঘোড়াও নাকি কথা বলে, অনেক গবেষণা করে তারা বলছে ঘোড়াও নাকি কথা বলে। আজকের ভিডিওতে কথা বলবো এই বিষয়টির ব্যাপারে। তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাদের চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে তার মনের ভাব ভাষায় প্রকাশ করতে পারে। এবার জানা গেল অন্য এক মজার তথ্য, ঘোড়াও নাকি কথা বলে। চোখ ও কানের সাহায্যে ঘোড়া এক অপরের সঙ্গে কথা বলে। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় এমনটাই জানা যায়। এর আগে জীব জগতে অনুভূতি আদান প্রদানের গবেষণায় মানুষদের মধ্যে ঘাড় নাড়া তাকানো বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গির কথা বলা হয়েছিল। ব্রিটেনের ইউনিভার্সিটি গবেষক জেনিফার ওয়াথান জানালেন, আমরা খেয়াল করেছি ঘোড়াদের কানের ভঙ্গিমা খুবই গুরুত্বপূর্ণ, যা অন্য ঘোড়া বুঝতে পারে। অন্য ঘোড়াদের মধ্যে একে অপরের চোখ ও কানের শরীরের ভাষা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন জার্নাল বায়োলজিতে প্রকাশিত তথ্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন এই নতুন আবিষ্কার। কারেন্ট বায়োলজিতে বলা হয়েছিল যেসব পশুদের চোখ মাথার দুপাশে থাকে তারা চোখের সাহায্যে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে। ওয়াথান ও গবেষক তারা কিছু ঘোড়ার ছবি তোলে, সেই ছবিগুলির ঘোড়ারা এক অপরের দিকে নয়, কিছু খাবার ভর্তি বালতির দিকে তাকিয়েছিল। প্রতিটা ছবিতে শুধুমাত্র একটি বালতির দিকে তাকিয়েছিল, অন্যগুলোর দিকে নয়। ওয়াথান জানালেন ঘোড়াদের মধ্যে কিছু জটিল ও সোশ্যাল অর্গানাইজেশন দেখা গিয়েছে, মানুষ ও হাতি ও ডলফিনের মধ্যে দেখা যায়। এ ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মানুষ শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।